সাবুয়ার এজন আদর্শবান শিক্ষক। সাবুয়ার রোজাবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেদান্ত গোহাঁয়ে কৃষিকর্মর যোগেদি বৃহত্তর সাবুয়া অঞ্চল দেখাইছে কর্মসংস্কৃতির নিদর্শন। বিদ্যালয়ত ছাত্র ছাত্রীসলক পাঠদান কার্য চলার সমান্তরালক করে গেছে বিভিন্ন খেতে। নিজ জন্মগাঁও রোজাবাড়ী গাঁত প্রায় 8 বিঘা ভূমিত এইবার সহকারী শিক্ষক বেদান্ত গোহাঁয়ে ফক্সটেল মিলেটর খেতে করে প্রথমবার বৃহত্তর সাবুয়া অঞ্চল করে লাভ করেছে বিশেষ চর্চা। সাধারণতে এই অঞ্চল স্থানীয় রাইজে বছর এটাই খেতে করে, সেয়া হয়েছে ধান খেতে। দেশের অন্য রাজ্য সমূহের দরে 2 বা 3 তরপিয়া খেতে নকরে। বছর এবারে ধান খেতে করে হাজার হাজার কেহি ভূমি এনেই পেলাই থয়, যার বাবে উজনি অসমৰ পথাৰসমূহ প্ৰায় উদং হৈ পৰি থকা দৃশ্য পৰিলক্ষিত হৈ আহিছে বিগত বছৰসমূহত। এতিয়া কিন্তু সেয়া দৃশ্য সলনি হোৱা পৰিলক্ষিত হৈছে। সাবুয়াৰ কঠোৰ পৰিশ্ৰমী, কৃষিকৰ্ম কৰি ভাল পোৱা শিক্ষক বেদান্ত গোহাঁয়ে সেয়ে সাবুয়াৰ কৃষকসকলক মিলেট খেতি কৰি বুজাই দিব বিচাৰিছে যে একেদৰে মাটিতে বছৰটোত কেবল এবাৰ ধান খেতি কৰিয়েই নহয়, 2 বা 3 তৰপিয়া বিভিন্ন ধরনের খেতি করব পারি। রজাবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেদান্তই বিদ্যালয় ছুটি হওয়ার পিছত সময় অপব্যয় নকরি প্রথমবার রজাবাড়ী গাঁওখনের পথারত ফক্সটেল মিলেটর খেতি করে প্রতি বিঘাত প্রায় 1 কুইন্টল পর্যন্ত উৎপাদন লাভ করে উৎফুল্লিত হয়ে পড়েছে। একেদরে ভূমিতে ধান খেতি করে দ্বিতীয়বারের মিলেট খেতি করে স্থানীয় কৃষকসকলে যে ভবিষ্যতে এই খেতি করলে লাভান্বিত হব পারি আর সাবুয়ার কৃষকসকলে মিলেট খেতি করব লাগে বলে এতিয়া সংবাদ মাধ্যমের জড়িয়ে স্থানীয় কৃষকসকলক আহ্বান জানাইছে। হয় নমস্কার, মই এবার আপনার 5 বিঘা মাটিত এই মিলেট খেতি করা হয়েছে, যেটা ফক্সটেল মিলেট বলে কয়। আপনার উৎপাদন কিমান পাইছে? উৎপাদন প্রথম মানে পরীক্ষামূলকভাবে কোয়া হয়েছে যে বস্তুটা আমার পরিবেশত বর্তমান হবনে নহয়, তার উপর মানে এটা পরীক্ষামূলকভাবে কইছিল আর যেটু আশা করেছিল সেই আশা করার ধরনের মানে ইয়ার উৎপাদন পাইছো। পার বিঘাত আপনার 1 কুইন্টাল 80 কেজি পর্যন্ত হয়েছে। হয় নিশ্চয় এটু মানে এটা খুব এটা আপনার মিলেটর বিষয়ে মানে যেখানে জানিছো বা যেখানে মানে অধ্যয়ন করেছো ইয়ারপর খুব কৃষকসক লাভান্বিত হব। আর বিশেষক আপনার যে আমার বারিষা এটা যেটা আমার খেতির সময় এটা বর্তমান হয়ে চলি আছে, মানুষ কঠিয়া পারিছে ধান রোব, ঠিক ধান কটার ঠিক নভেম্বর ডিসেম্বর ভিতর আমি যেটা ধান কাটো এই খেতিটা করব যায়, যে ফক্সটেল মিলেট ইয়ার পানির মানে এটা যে আমার বারিষার যে ধানের কারণে যে ধরনের পানি লাগে তাক তে ধরনের পানি নালাগে, কিন্তু ইয়াক পানি প্রথম পর্যায়ত অল্প লাগে আপনার বীজটো মানে আপনার অঙ্কুরিত হবর কারণে ওলাবর কারণে, তারপর দেখ ইয়ার পানির কোনো বিশেষ তে ধরনের পানির প্রয়োজন নাই। সেই গতিকে আর কৃষকসকলে যদি এই আমার যে পথারবিলাক যেটা আপনার ধান খেতি করে চরণীয় হিসাবে পড়ে থাকে তারপর এই খেতিটা ধুনকে আপনার করব পারে আর উৎপাদন একটা লাভজনক মানে একটা বজারলে ইয়াক রূপান্তরিত করব পৰা যাব। ইয়ারপর কি কি প্রস্তুত করব পারে? ইয়ারপর আপনার আমার যে খাদ্যভাগ আপনার আমি এটা সাধারণত আমার বা উত্তর পূর্বাঞ্চলের মানুষখিন আমি তিনিসাঁজ যে ধরনের ভাত খাও এটা ধর ইয়াক আমি মই যে জানিছো ইয়াক এটা সাঁজ আমি যদি ইয়াক মানে জলপান হিসাবে খাব পাৰো, ইয়াক ভাত হিসাবে খাবলে হলে মানে কি হয় আপনার যেটু আপনার আপনি চাউলেরপর যে ধরনের আমার ভাতটো হয় ঠিক সে ধরনের হয়ে নুঠে। ইয়ারপর আপনার খিচিড়ি পায়স আপনার বিভিন্ন ধরনের পিঠাগুড়ি আর বিভিন্ন ধরনের আপনার ইয়ার খাদ্যভাগ বনায় করে খাব পারে, চাউলেরপর যা হয় সকলখিনি হয় মুঠতে। এটা আপনি যেহেতু এগারী শিক্ষক হয় শিক্ষকর সমান্তরালভাবে হয় কিন্তু আপনি ছাত্র ছাত্রী সকলের হয় 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 ইয়ারপর কৃষি কার্য আপনি হয় 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 সময়বর কেনদরে মিলাইছে? সময়বর আসলে একটা কথা মানে মই ভাবো দেই সময় সকলোই আছে, সময় সকলোই আছে, আমি সময়খিনি তার লগত আমি একটা সময়বিলাক ভাগ করব লাগিব। আর মই বিশেষকে রাতিপুৱা মই স্কুলের ডিউটি 8টার মই বর্তমান 2টা বজালৈকে মই স্কুলত থাকো, তারপর মোৰ বহুত সময় থাকে, মই রাতিপুৱা মই সোনকালে উঠো, রাতিপুৱা সোনকালে উঠি মোৰ হাতত নাই নাইকে 2-3 ঘণ্টা থাকে, আর আবেলি মোৰ একেবাৰে আপনার নাই নাইকে বলে মোৰ 3-4 ঘণ্টা থাকে। আর সেইখিনি সময়ত মই এই কৃষিকর্মের জড়িত হয়ে থাকো আর মই যেটা নাকি কৃষকের আগর সরপ্রায় কৃষক খেতির জড়িত কৃষকের সন্তান, খেতির প্রতি মোৰ দুর্বলতা আছে আর খেতিক মই খুব
মানে অন্তৰৰ পৰা ভাল পাওঁ আৰু স্বাস্থ্যসন্মতভাৱে আৰু নিজৰ সন্মুখত যিখিনি খেতি কৰোঁ সেই খেতিখিনি মই নিজে খাদ্য হিচাপে পাওঁ আৰু দহজনকো মই তেনেধৰণে কৰি যাবলৈ মই মানে প্ৰেৰণা যোগাব বিচাৰোঁ। বিদ্যালয়টো মানে আমাৰ যিটো কিচেন বাগিচা কয় তেনেকুৱা ধৰণৰ বাগিচা মই মানে কৰা হৈছে। অলপ মানে বাউণ্ডেৰী অসুবিধাৰ কাৰণে আমাৰ গৰু ছাগলী সোমাই কাৰণে অলপ অসুবিধা আহি পৰে। এতিয়া আমি মানে সেইটো প্ৰায় কৰাই হয়, আমাৰ কিচেন বাগিচা থাকে।